বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন সুনামগঞ্জের সোহাগ মিয়া, আর পায়ে গুলিবিদ্ধ হয়ে প্রায় পঙ্গু সোহাগ মিয়ার ভাই শুভ মিয়া। এক ছেলে হারিয়েছেন টাকার অভাবে, আরেক ছেলের চিকিৎসা করাতে পারছেন না বাবা আবুল কালাম। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো খোঁজ নেওয়া না হলেও ছেলে হত্যার বিচার চায় পরিবার। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। শৈরেসার শেখ হাসিনার পদত্যাগের দাবিতে লাখো ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আবুল কালামের দুই ছেলে সোহাগ মিয়া ও শুভ মিয়া। 5 আগস্ট সকাল থেকেই কারফিউ ভেঙে এক দফার আন্দোলনে যাবার প্রস্তুতি নিয়েছিলেন দুই ভাই। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে বিকেলে বিজয় মিছিলে যোগ দেন তারা। রাজধানীর বাড্ডা থানার সামনে বিজয় মিছিলে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলেই নিহত হন সোহাগ মিয়া আর পায়ে গুলিবিদ্ধ হন শুভ মিয়া। তাদের বাবা আবুল কালামের পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার। আমি সরকারের চাই, বিচারটা চাই, সরকারের যে তোমার বিচারটা যে রাখানো হয় ইলান সত্য বিচারটা চাই। একটা ভাই মারা গেল, আর একটা ভাই পঙ্গু হয়ে দাঁড়িয়ে দিল। এখন হাঁটতে উঠতে পারে না, কোনো কাজ কাম করতে পারে না, আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ। টাকার অভাবে অপারেশন করে পায়ের গুলি বের করা যাচ্ছে না শুভ মিয়ার। ছেলের উন্নত চিকিৎসার দাবি অসহায় মায়ের। এই ফুলার হয়ে আমার বলবো রসাস, আমার একটা জায়গা নাই, জমি নাই। এই ছেলের আমি পয়সার লেগিয়া টেয়ার লেগিয়া আমি তার চিকিৎসাটা করাইতাম পারি না, ল্যাংরিয়া ল্যাংরিয়া আটকে আছে। আমার পায়ে ওখানে গুলিটি রয়েছে, মনে করেন অনেক জ্বালা যন্ত্রণা করেন, টাকা পয়সার লেগে আমি মনে করেন ওষুধপাতি কিনতে পারি না, কয়েকদিন ধরে ওষুধ পানি খাওয়া দাওয়া করতে পারতেছি না। ছেলে হত্যার বিচার চান সোহাগ মিয়ার বাবা মা। এনটিভি নিউজ ডেস্ক। আরে সাতটা একটা ব্র্যান্ডের গুলা, আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিচার কথা বিক্রি তুমি কোনদিন স্বামীর মুখ দেখাও না আমি এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।